ফের বিয়ে করেছেন ঢালিউডের তারকা অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরগোল পড়ে গেছে। চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পূর্ণিমা এবং রবিন দম্পতির একটি ছবি পোস্ট করেছেন। নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, অভিনন্দন, পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে রবিন পূর্ণিমা দম্পতির বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমায় হলে না। সঙ্গে যুক্ত করেছেন মন খারাপের ইমোজি। ক্যাপশনের নিচে ডান পাশে লিখেছেন, তবুও অভিনন্দন। গত 27 মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা এবং রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এতদিন সেটি গোপন ছিল। পূর্ণিমার এটাই প্রথম বিয়ে নয়, এর আগে 2007 সালের 4ই নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার। সেই বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, আমরা প্রায় 3 বছর ধরে আলাদা থাকছি, তবে ডিভোর্স কতদিন আগে হয়েছে এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না, কারণ যেটা ঘটে গেছে সেটা আমার কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার 8 বছর বয়সী মেয়ে আরশিয়া বর্তমানে আমার সঙ্গে আছেন। বিয়ের পরে পূর্ণিমা সহ তার পরিবারের অন্যান্যরা অসুস্থ ছিলেন, কারোর কারোর কোভিড ছিল, সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানানে নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছি রবিনের মধ্যে, সেখান থেকেই সম্পর্ক মজবুত হয়। বলেন, পরে দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। 27 মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষ দিকে রবিন পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ে তো হলো, তবে নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা রবিন দম্পতি।